জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগৎ জগৎগুরুং পাদ পদ্মী তয় মুহূর্ত আজ আপনাদের সকলকে এই অধ্যাপক শান্তিলাল মুখার্জি এবং পরেশচন্দ্র নীলিমাগুপ্ত গুপ্ত স্মারক বক্তৃতায় স্বাগত জানাচ্ছি এবং আজকের যিনি বক্তা স্বামী স্বামী মহাপ্রজ্ঞানন্দজি প্রিন্সিপাল রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বেলুর মঠ খুব ইয়াং সাধু আমাদের কিন্তু খুব ভালো বক্তা ইতিমধ্যেই তিনি বহু বক্তৃতা দিয়েছেন অনেক অনেক অনুষ্ঠান পরিচালনা করেছেন বড় বড় অনুষ্ঠান আমি তাকেও স্বাগত সাদর স্বাগত জানাচ্ছি পিসি শুভেচ্ছা জানাই অধ্যাপক শান্তিলাল মুখার্জি ইনি ছিলেন একজন বিশিষ্ট অধ্যাপক এবং লেখক সাহিত্য অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানে তার জ্ঞান সর্বজন বিজিত তার পিএইচডি থিসিস দ্য ফিলসফি অফ ম্যান মেকিং প্রথম কিন্তু আমরা যখন ছাত্র ছিলাম তখন তার এই বইটা একমাত্র বই হিসেবে পেতাম স্বামীজি অ্যানালিসিস আমাদের গেছিল ননন্দপুরে গেছিলেন এবং এই বইটি পুরস্কার প্রাপ্ত ডক্টর মুখার্জি বহু গবেষকের নির্দেশক ছিলেন তার লেখা অনেক গ্রন্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক রূপে সুপারিশ করেছে ফ্রেনোলজি অর্থাৎ চিত্তবৃত্তি সম্বন্ধে তার গবেষণামূলক গ্রন্থ সুধি সমাজে খুবই জনপ্রিয় তার অনেক প্রবন্ধ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হতো শ্রী গোবিন্দলাল সারওগি কর্তৃক প্রতিষ্ঠিত এম জি সারওগি ফাউন্ডেশন এন্ডাউমেন্টের পৃষ্ঠপোষকতায় এই স্মারক বক্তৃতা আয়োজিত আমি ওই সারোগী পরিবারের কেউ যদি এসে থাকেন আমি স্বাগত স্বাগত জানাই আর না এসে থাকলেও আমি তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি এই ফাউন্ডেশন উনি করেছেন তার মধ্যে এই একটি স্মারক বক্তৃতা আরও হয়তো আর কিছু আছে গুপ্ত এবং নীলিমা গুপ্ত এই প্রথম এই বক্তৃতাটি হচ্ছে যখন অঞ্জলি মা নেই উনি অসুস্থ হলেও এসে এখানে বসে থাকতেন এসেছেন অঞ্জলি মার বাবা এবং মা মাচন্দ্র গুপ্তের জন্ম আঠারোশো ছিয়াশি সালে তার পিতা গুপ্ত ঢাকার নারায়ণগঞ্জ মহকুমার সপ্তগ্রামের জমিদার ছিলেন ঢাকায় তার ওকালতিতে বড়ই খ্যাতি ছিল ঢাকায় তার নামে একটি স্কুল এবং একটি রাস্তার নাম এখনো বিদ্যমান পরিবারটি বর্ধিষ্ণ এবং স্বনামধন্য পরেশচন্দ্র ছয় ভাই দুই বোন তাদের মধ্যে খ্যাতনামা ছিলেন যোগেশচন্দ্র গুপ্ত যে গুপ্তকে সকলে এক নামে চিনতেন কৃষি ব্যারিস্টার এবং চিফ হুইপ ওই যোগেশচন্দ্র কলেজ নাকি সেই জন্য মনে হয় তার পুত্র সাধন গুপ্ত এমপি সাধনগুপ্তকে আমরা সবাই চিনতাম এবং এক্স অ্যাডভোকেট জেনারেল গুপ্ত পরিবারের সকলেই উদারচেতা ছিলেন উদারচেতা এবং মানবিক পরেশচন্দ্র তার বাড়ির দরজা দুর্ভিক্ষ দাঙ্গা হাঙ্গামায় সময়তে সমস্ত সর্বদা খুলে রাখতেন তিনি সাত বছর বিলেতে পড়াশোনা শেষ করে কলকাতা কর্পোরেশনে ওয়ার্ডস বিভাগে কাজের দায়িত্ব নিয়ে সুনামের পরিচয় দেন এবং কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শ্রীমৎস্বামী দয়ানন্দজি এবং শ্রীমৎস্বামী গগনানন্দজীর সাথে কাজ করেন পরেশচন্দ্রের হাতেই সেবা প্রতিষ্ঠানের জলের ব্যবস্থা সুচারুভাবে সম্পন্ন হয় স্বামী অভয়ানন্দজি ভরত মহারাজ গুপ্ত পরিবারের অভিভাবকের মতো ছিলেন অনেক রকম ব্যবসার মধ্যে ইন্ডিয়া সাইকেল নামে সাইকেল ম্যানুফ্যাকচারিংয়ে তিনি ছিলেন ভারতে প্রথম তিনি পিতার একটি ইচ্ছা পূরণ করেন সোনপুরের মেলা থেকে একটি ছোট হাতি কিনে এনেছিলেন এবং হাতিটির নাম রাখা হয়েছিল রামপেয়ারি ওই হাঁচির পিঠে উঠেছিলেন পূজনীয় স্বামী প্রেমানন্দজি স্বামী সম্বুদ্ধানন্দজি এবং স্বামী বীরেশ্বরানন্দী পরেশচন্দ্র পূজার সময় ঢাকায় সপরিবার যেতেন জমিদারিতে প্রজাদের আনন্দদানের জন্য এবং ওই পুজোর পাঁচ দিন থিয়েটার যাত্রা গানের আসর বসাতেন আর সঙ্গে সঙ্গে থাকতো খাওয়া দাওয়া স্বামী নির্জরানন্দ মহিত মহারাজ তার নাতি ছিলেন কামরপুকের বহুকাল ছিলেন তারপর এতেও ছিলেন ওই কাশীপুর বাড়িতেও ছিলেন তারই সহধর্মী নীলিমা গুপ্ত সতেরোই জুলাই উনিশশো সালে জন্মগ্রহণ করেন অধুনা বাংলাদেশের ঢাকা শহরে পনেরো বছর বয়সে বিবাহ হয় ঢাকার এডেন স্কুলে পড়াশোনা করেন কলকাতায় বিয়ের পর আসেন লরেটে কলেজে পড়তেন তিনি সারদা মঠের মেম্বার ছিলেন ওংকারেশ্বরানন্দজির অনঙ্গ মহারাজ তার উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন ও মন্ত্রশিষ্য ছিলেন তার পিতা অশ্বিনী কুমার ভক্ত ছিলেন তার ভবানীপুরের বাড়িতে নিয়ম করে কথামৃত পাঠ হতো সেখানে সুখেন কর কথাম্বৃত খ্যাত পল্টু কর নিয়মিত আসতেন সব সম্পত্তি তিনি সেরা প্রতিষ্ঠানে দান করে গেছেন জীবনের শেষ পনেরো বছর দৃষ্টিশক্তি হারিয়ে পৃথিবীতে ছিলেন উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে পাঁচই মেতার জীবন অবসান হয় এবং এদেরই কন্যা এখন বলছি আমরা স্বর্গীয় অঞ্জলি সেনের পৃষ্ঠপোষকতায় এই স্মারক বক্তৃতা আয়োজিত আজ এই দুটি বক্তৃতা একীকরণ করেছি আমরা শান্তিলাল মুখার্জি পরেশচন্দ্র নির্মিয়াগুপ্ত স্মারক বক্তৃতা এই দেবেন শ্রীমদ স্বামী মহাপ্রজ্ঞানন্দজি মহারাজ প্রিন্সিপাল রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বেলুড় মঠ তার বিষয় স্বামী নিরঞ্জনানন্দ এক অনন্য জীবন ঈশ্বরকটি ছিলেন আর সেই বিখ্যাত ঘটনা স্বামী নিরঞ্জন কবে তোর ইয়ে মানে ভগবান নাও হবে আমার যে ঘুম হয় না এই কথাটা শুনে কিন্তু নিরঞ্জনজির ভাব অন্যরকম হয়ে গেল বলুন বাবা আমার ভগবান লাভ হচ্ছে না বলে ওনার ঘুম নেই এ কীরকম ব্যাপার তা সেই নিরঞ্জনানন্দজি তার অনবদ্য জীবন উনি নিজেই বেছে নিয়েছেন অনন্য জীবন মহারাজের নিজেরই সিলেকশন আমি তাকে অনুরোধ করি তিনি তার ভাষণ শুরু করুন এখানেও করতে পারো ওখানেও করতে পারো ण विदाति पूर्व यो वै वेदांश प्रहीणो तस्मै। ते तस्मै तम हदेव महात्मा बुद्धि प्रकाशम मुमुक्षुरवै शरणम अहं प्रपद्ये ओम रुद्रयते दक्षिणम मुखम ते नमः पाहि नित्यम ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहु नमः श्रियतिराजाय सुखस्वरूपाय स्वामिने तापहारिणे <coughs> আজকে এই সুন্দর একটি সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন গোল পার্কের শিবানন্দ হলে আপনাদের সাথে শ্রীরামকৃষ্ণের অন্যতম প্রিয় ঈশ্বর কোটি শীর্ষ সন্তান নিরঞ্জন নিত্য নিরঞ্জন ঘোষ যার নাম ছিল পরবর্তীকালে তিনি উত্তরকালে আমাদের স্বামী নিরঞ্জন আনন্দজি তার জীবনের কিছু জীবন সিন্ধুর কয়েক বিন্দু নিয়ে একটু আলোচনা করব যখনই এই শ্রীরামকৃষ্ণ পার্ষদদের কথা বা শ্রীরামকৃষ্ণের কথা যখনই আমরা আলোচনা করি এটা যেন আমাদের কাছে সবসময় সেই গঙ্গা জলে গঙ্গা পূজার মতো তাদের কথা তাদের জীবন এমনই এক আলোক সামান্য উচ্চতায় প্রতিষ্ঠিত সেই জীবন এবং তাদের বাণী যখন আমরা অনুধ্যান করব সেটি প্রকৃতপক্ষে আমাদের পক্ষেই অত্যন্ত শুভ আমাদের অধ্যাত্ম পথের সহায়ক হয় তাই আজকে নিরঞ্জন মহারাজের জীবন সম্বন্ধে যা দু একটি কথা আলোচনা হবে সেটিও আমাদের একই রকম প্রয়াস একটি ঘটনার কথা দিয়ে শুরু করছি শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন কয়েকজন সেই সময় যারা প্রেত চর্চা করতেন তাদের মধ্যে একজন ছিলেন প্যারিচাঁদ বলে তিনি তার দলবল নিয়ে সঙ্গপাঙ্গ নিয়ে একদিন ঠাকুরের কাছে এসেছেন এবং একটি বেশ বলিষ্ঠ শক্তপোক্ত একজন যুবক ওই আহরি বাড়ি ছিল তো একজন বেশ বলিষ্ঠ শক্তপোক্ত যুবককে দেখিয়ে এই প্যারিচাঁদবাবু বলছেন শ্রীরামকৃষ্ণকে যে এ খুব ভালো মিডিয়াম তো ঠাকুরকে বলছেন আমরাও আপনাকে এরকমভাবে বসীভূত করতে পারি আপনি আমাদের সঙ্গে চক্রে বসুন তো ঠাকুর খুব বালক স্বভাব তিনি বলেন আচ্ছা ঠিক আছে বসে গেলেন তারপরে সবাই হাত টাত রেখে যেরকম সব তখনকার দিনে করত কিন্তু দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণকে কিছুতেই তারা আর বাগে আনতে পাচ্ছেন না সে সেই প্যারিচাঁদ হারমেনে বললেন যে যে আপনার আপনাকে বসীভূত করা আমাদের কাজ নয় হ্যাঁ শ্রীরাম শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত এতে ঘটনাগুলি রয়েছে খুব চিত্তাকর্ষক ঘটনা ঠাকুর কিন্তু মুচকি মুচকি হাসছেন ঠাকুরকে কিন্তু তারা বসীভূত করতে পারল না তো এখন নিরঞ্জন এদের সঙ্গে যাতায়াত করছিলেন এনার নাম আমি বললাম নিত্য নিরঞ্জন ঘোষ হুম তার মধ্যে একটা কিছু আমরা যাকে সিদ্ধাই বলি এই রকম প্রেত চর্চা যারা করতো তাদের দলে থাকার জন্য তার মধ্যে কিছু কিছু এরকম শক্তি এসেছিল তিনি একটু আরোগ্য করতে পারতেন হুম বা একটু এরকম নানান রকম তার একটু শক্তি এসেছিল কারোর অসুখ হলে তিনি ভালো করে দিতেন ইত্যাদি ইত্যাদি এরকম ছিলেন তো হঠাৎ করে একটা ঘটনায় নিরঞ্জনের মনে একটু বৈরাগ্যের সঞ্চার হলো সেটা এই রকম যে একজন খুব ধনাঢ্য ব্যক্তি তিনি খুব অসুস্থতায় ভুগছিলেন প্রায় আঠেরো বছর তো এই নিরঞ্জন মহারাজ তার সেই যে শারীরিক কষ্টটা দূর করেছিলেন এখন এই এই ব্যক্তি খুব উপকৃত হয়েছিলেন তিনি তার এই রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে কিন্তু এই ঘটনাটা নিরঞ্জন নিত্য নিরঞ্জনের জীবনের মোড় ফিরিয়ে দিয়েছিল তিনি এই সংসারের যে অসারতা বা এই যে একটা নিত্য পরিবর্তনশীল জগৎ একটা মরণশীল জগৎ যা একেবারে মৃত্যু যেখানে অবশ্যম্ভাবী অনিবার্য এই জগতের অসারতা মর্মের মর্মে তিনি উপলব্ধি করলেন তার বাড়ি ছিল স্বামীজির থেকে একটু এক বছর বয়সে বড় আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে তার জন্ম হয় তার বাবার নাম ছিল অম্বিকাচরণ ঘোষ ছোটবেলা থেকে অত্যন্ত সুন্দর চেহারা ছিল আর তিনি খুব ওই তীর ধনুক টনুক নিয়ে খেলতে ভালোবাসতেন তো শ্রীরামকৃষ্ণদেব পরে তার এই যে প্রবৃত্তিটি তার এটি লক্ষ্য করে শ্রীরকৃষ্ণদেব এটি উল্লেখ করেছিলেন যে তার শ্রীরামচন্দ্রের অংশে তার জন্ম দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে একদিন নিরঞ্জন এসছেন সেই দুটি ঘটনা যেটি নিরঞ্জন মহারাজ পরবর্তীকালেও তার জীবনে উল্লেখ করেছেন মহারাজ একটি বললেন আর তার আগে একটি ঘটনা ঘটেছিল যেটা নিরঞ্জন মহারাজের জীবনের আরও একবার মানে সেই আমাদের একটি শ্লোক আছে না অজ্ঞান তিমিরান্ধসিয়া জ্ঞানাঞ্জন শলা ইয়ে না তসময় শ্রী গুরাবে নামহা আমরা যে বলি শ্রীরামকৃষ্ণদেব দেব নিরঞ্জনকে উদ্দেশ্য করে বলেছিলেন দেখ নিরঞ্জন ভূত ভূত করলে তুই ভূত হয়ে যাবি আর ভগবান করলে ভগবানই হবি। তা কোনটা হওয়া ভালো আসলে ঠাকুরের ইচ্ছা ছিল উদ্দেশ্য ছিল এই প্রেত চর্চা যারা করতো এই ভুতুড়েদের দল থেকে নিরঞ্জন মহারাজকে বের করে আনা নিরঞ্জন উত্তর দিচ্ছেন খুব স্বাভাবিকভাবেই যে তাহলে তো ভগবান হওয়াই ভালো তারপরে আরও একটা কথা যেটা বলেছিলেন শ্রীরামকৃষ্ণদেব তাকে সেটা হচ্ছে ভগবত তত্ত্ব সম্বন্ধে একটি চমৎকার উপদেশ দিয়েছিলেন বলেছিলেন দেখ তুই যদি সংসারী লোকের কাছে নিরানব্বইটা উপকার করিস আর একটা অপকার করিস তাহলে লোক তোকে আর দেখতে পারবে ওই অপকারটাই মনে রাখবে কিন্তু ভগবানের কাছে ঠিক উল্টো এই একটা অদ্ভুত ভালোবাসায় একটা আকর্ষণে নিরঞ্জন আস্তে আস্তে পড়ে গেলেন এটি শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছিল এটা তাদের প্রত্যেকের জীবনের সত্য কি এক অদ্ভুত ভালোবাসায় ঠাকুর এদেরকে বেঁধে দিতে পারতেন ঠাকুরের আরেক শিষ্য বিজ্ঞান মহারাজ হ্যাঁ তো তিনি ঠাকুরের কাছে একদিন এসেছেন ঠাকুর মূর্তি এখানে থেকে যা তো রাত্রে থেকে গেছেন তখনকার দিনে তো এখনকার মতো এত কমিউনিকেশন সিস্টেম কিছু ছিল না বাড়িতে সবাই খুব চিন্তা করছে রাত রাত কাটিয়ে যখন হরিপ্রসন্ন বিজ্ঞান পরের দিন ফিরে গেছেন তার বাড়িতে সবাই খুব ভুলুস তুলুস কোথায় গিয়েছিলি এনার ক্ষেত্রে এরকম একটা কিছু হবে তো কোথায় গিয়েছিলি তারপর যখন শুনলেন যে ওই দক্ষিণেশ্বরে তিনি রাত কাটিয়েছেন তখন বিজ্ঞান মহারাজের দিদি তাকে বলছেন ওরে চাষ নিই জাস আমি সে লোকটাকে চিনি সে লোকটা পাগল হ্যাঁ দৃঢ়শো ছেলের মাথা খারাপ করে দিয়েছে তো বিজ্ঞান মহারাজ পরে এটাকে নিয়ে একটু কৌতুক করে বলতেন হুম মাথা গরমই বটে হ্যাঁ নিজের মাথায় মানে এখনও একটু গরম রয়েছে তো এবার একই রকম হয়েছে যে নিরঞ্জন একদিন বাড়ি যেতে চাইছিলেন তো ঠাকুর বলছেন তুই থেকে যা তারপরে উনি বলছেন না না আমি ফিরে যাব আমার মামার কাছে থাকতেন তো বলছেন মামা চিন্তা করবে তা আমি চলে যাই তাকে বারবার বলছেন তুই থেকে যা কিন্তু তিনি যাই হোক চলে এলেন সেদিনকার মতো গৃহে ফিরলেন কিন্তু ওই এক বারবারই তার মনে হতে লাগলো কি এক অদ্ভুত আকর্ষণ এই কাছাকাছি আছে খুব দূরে নয় আপনারা জানেন যে কালটিভেশন অফ সায়েন্স ডক্টর মহেন্দ্রলাল সরকার মানে ঠাকুরের কাছে যারা আসতো মহেন্দ্রলাল সরকার কিন্তু একেবারেই সেই অর্থে ভগবত তত্ত্বে একেবারে বিশ্বাসী ছিলেন না কিন্তু ঠাকুরের যখন গলরোগ হয়েছে হ্যাঁ মহেন্দ্রলাল বলছেন শুধু আমার সাথে কথা কবে আর কারোর সাথে কথা বলবে না হচ্ছে তোমার কথা শুনতে ভালো লাগে তাই আসি এইরকম এক অদ্ভুত ব্যক্তিত্ব এবার নিরঞ্জন ওই এক পড়ে গেলেন একটা অদ্ভুত আকর্ষণে তারপরে সেই ঘটনা যেটি মহারাজ উল্লেখ করলেন পর পূজনীয় সুবর্ণানন্দ মহারাজ যেটি আপনাদের কাছে উল্লেখ করলেন অত্যন্ত একেবারে নিরঞ্জনের জীবনের মোড় যেন ফিরে গেল ওই বলছেন যে ওরে নিরঞ্জন দিন যে যায় তুই ভগবান লাভ করবি কবে তুই কবে তাকে লাভ করবি বল আমি যে তাই ভেবে আকুল এবং এই কথায় তার জীবন একবার তার মন আমূল পরিবর্তিত হলো এবং তার হৃদয়ে গলে গেল তিনি পরপর দু তিন দিন ঠাকুরের কাছে থেকে গেলেন ফলাফল যা হবার তাই হলো হ্যাঁ খুব স্বাভাবিক তার তিন চার দিন পরে যখন মানে মা মামার কাছে ফিরে গেছেন তখন তিনি খুব দুশ্চিন্তা করছেন তার মাতুল তারপরে কিন্তু তাকে খুব বকাবকি করলেন যে তুমি কেন এরকম করেছো এত দেরি কেন খবর না দিয়ে এরকম করে কাটিয়ে এলে কিন্তু পরে আবার ধীরে ধীরে তার মামা কিন্তু সেই রাগ কমিয়ে ফেলেছিলেন সেই ঘটনাও জানা যায় কয়েকটা অদ্ভুত অদ্ভুত ঘটনা রয়েছে যেটি শ্রীরামকৃষ্ণদেব থাকাকালীন নিরঞ্জন শরীরে থাকাকালীন নিরঞ্জনের জীবনে ঘটেছিল তার মা নিরঞ্জন মহারাজের বা নিত্য নিরঞ্জনের মা তখন জীবিত তো তাকে ওই মায়ের একটু ভরণ পোষণের জন্য তিনি একটি কোম্পানিতে চাকরি গ্রহণ করেছিলেন কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের আসলে দুরকম ব্যাপার ছিল তো তিনি তার দুই ভক্ত গৃহী ভক্ত এবং তার যারা ত্যাগী ভক্ত তাদের দুভাবে তৈরি করতেন আবার ত্যাগী ভক্তদের মধ্যেও যার যেরকম ভাব তাকে ঠিক সেইভাবে তার অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে দিতেন এটা আমরা সবাই জানি অদ্ভুত অদ্ভুত ভাব ছিল ঠাকুরের এক একজনকে এক একভাবে ভাবে সেই বিখ্যাত ঘটনা কালী মহারাজ আর স্বামীজি তো স্বামীজি একদিন ওই রকম জব ধ্যান করছেন সবাই তখন এটা কাশীপুরের ঘটনা স্বামীজি তার একটু শক্তি পরীক্ষা করার জন্যই সম্ভবত কালী মহারাজকে স্পর্শ করেছিলেন এবং তারপর বললেন যে কীরকম তোর ফিলিং হচ্ছিল তো কালী মহারাজ বলছেন অভেদানন্দ যে কীরকম একটা ইলেকট্রিক একটা শকের মতো আমার একটা অনুভূতি হচ্ছিল এই ঘটনাটার খবর পেয়ে যখন এবং তার কিছুক্ষণ পরেই বা তার কিছু সময় পরেই দেখা গেল যে ধ্যান করবার সময় কালী মহারাজ বা তখন কালী আনন্দ হননি তখন তো তিনি তার শরীরটা শক্ত শক্ত হয়ে গেছে আড়ষ্ট হয়ে গেছে বেঁকে বেঁকে চুরে গেছে তো শ্রীরামকৃষ্ণদেব এই এই খবরটা পেয়ে খুব একটু ভর্সনা করেছিলেন নরেনকে হ্যাঁ বলছেন কী রে একটু জমতে না জমতেই খরচ ঠাকুরের ওই রকম কথা তোর ভাব ওর মধ্যে ঢুকিয়ে ওর কি অপকারটা করলি বল দেখি হুম যেমন যেন ছয় মাসের গর্ভ নষ্ট হলো যাক ছোঁড়াটার অদেষ্ট ভালো তো এই রকম সব ব্যাপার ছিল এখন যখন এই নিরঞ্জন চাকরি করছেন তো শ্রীরামকৃষ্ণদেব তাকে একটু তিনি ঠিক চাইছেন না কেননা এ তো তার ত্যাগী বন্তরঙ্গ পার্শ হবেন একবারে সুনির্দিষ্ট আছেন তাই তাকে একটু চাকরি করার ব্যাপারে ঠাকুরকে একটুখানি একটু যেন সমালোচনামূলক কথা বলতে শোনা যাচ্ছে ঠাকুর তাও বলছেন হ্যাঁ ঠিক আছে তুই মায়ের জন্যে চাকরি করছিস ঠিক আছে মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা তবে কি তোর মুখে একটা কিরকম কালো ছায়া পড়েছে যতই হোক চাকরি করলে একটা পরের দাসত্বের ব্যাপার তো এসেই যায় এই রকম সব কথা নিরঞ্জন মহারাজের জীবনে কতগুলো অদ্ভুত বৈশিষ্ট্য ছিল যেগুলো এখানে না বললেই নয় সেটা হচ্ছে তার মধ্যে একটা অদ্ভুত সরলতা ছিল আর প্রবল বৈরাগ্যের ভাব কতগুলি জিনিস নিরঞ্জন মহারাজের জীবন থেকে আমরা দেখব আমার যখন চর্চা করছিলাম পড়াশোনা করতে গিয়ে এটা বারবার মনে হয়েছে প্রথমত তার মধ্যে একটা প্রচণ্ড ভীষণ সরল ছিলেন আমরা কতগুলো ঘটনা থেকে আমরা দেখব খুব একবারে গাইললেস যাকে বলে খুব সিম্পল দ্বিতীয়ত তার মধ্যে ছিল একটা প্রবল সত্য নিষ্ঠা এটি আমরা শ্রীরামকৃষ্ণ পার্শ্বদ্যের প্রায় সকলের মধ্যেই দেখি শ্রীরামকৃষ্ণ তো নিজের ছিলেন ভীষণভাবে নিরঞ্জনের মধ্যে ছিল প্রচণ্ড একেবারে সত্য নিষ্ঠা দ্বিতীয়ত তৃতীয় আমরা তার জীবনে দেখব অদ্ভুত সেবা পরায়ণতা এক এক করে যখন আজকে তার জীবন নিয়ে তো একটু আলোচনা করছি অদ্ভুত সেবা পরায়ণতা এটা দেখব একেবারে স্বামীজি একটা জায়গায় লিখছেন চিঠিতে প্রাণত্যয়েপি পর কল্যাণ চিকির সবহ এই কথাটা স্বামীজি তার চিঠিতে উল্লেখ করেছেন নিরঞ্জন মহারাজের জীবনে যেন এই ঘটনাটা বা এরকম সেবার আদর্শ অদ্ভুতভাবে মুক্ত হয়ে উঠেছিল আরেকটা বিষয় তা আবার তার মধ্যে খুব উদারতাও ছিল কখনো কখনো তিনি খুব কঠিন হয়ে যেতেন আবার কখনো কখনো তার মধ্যে একটা অদ্ভুত উদার বেশিরভাগ ক্ষেত্রেই এক অদ্ভুত উদার্য তার চরিত্রের মধ্যে আমরা লক্ষ্য করবো আর অবশ্যই ত্যাগ বৈরাগ্য যেখান যে জায়গাটাতে এখন আমরা ঢুকছি যে তার জীবনে এই ডিসপ্যাশন ওই যে ঘটনাটির কথা বললাম যে ধনাঢ্য ব্যক্তি তিনি ওই উপশম করেছিলেন রোগের উপশম করেছিলেন বা তার সংস্পর্শে এসে ওই ধনাঢ্য ব্যক্তি যিনি অনেক দিন ধরে রোগ ভোগ করছিলেন তিনি আরাম হয়েছিল তার এই রকম ঘটনা পরম্পরা থেকে তার মধ্যে একটা অদ্ভুত বৈরাগ্য ডিসপ্যাশন ত্যাগ একটা যেন যে সুপ্ত ভাবটা ছিল সেটা যেন সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছিল তার জীবনে এই ত্যাগ বৈরাগ্যের ভাবটিও আমরা দেখব আরেকটা হচ্ছে তিনি খুব শরীর চর্চা করতে ভালোবাসতেন খুব স্ট্রং ফিজিক এটাও কিন্তু নিরঞ্জন মহারাজের আরেকটি বৈশিষ্ট্য ছিল ঠাকুর তাকে অনেক সময় এই শরীরচর্চা এবং এই সংক্রান্ত একটু খাওয়া দাওয়া নিয়ে কখনো কখনো ঠাকুর একটু মৃদু ভর্সনাও করেছিলেন কোন ঘি খেতে পছন্দ করতেন হ্যাঁ ঠাকুর তাকে নিষেধ করেছিলেন কিন্তু খুব এক্সারসাইজ করতেন শরীর চর্চা করতেন অত্যন্ত সুঠাম চেহারা ছিল স্বামীজি একটা চিঠিতে লিখছেন নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু মায়ের ওপর তার খুব ভারী ভক্তি তার লাঠি হজম হয়ে যায় এইরকম ব্যাপার আর আরেকটা জিনিসের উপর নিরঞ্জন মহারাজ খুব জোর দিতেন অবশ্যই সেটি তার পরে সন্ন্যাস জীবনে সেটি হচ্ছে মাধুকরী তিনি ওই ঠাকুরের ওই যে কথা না পঞ্চি ও দরবেশ সঞ্চয় করবে না এবং শ্রীরামকৃষ্ণদেব নিজেও এই মাধুকরীর অন্ন বা ভিক্ষার যে অন্ন সেটি শ্রীরামকৃষ্ণদেব নিজেও খুব পছন্দ করতেন খেয়াল করুন কাশীপুরে স্বামীজি উল্লেখ করছেন আমরা কিন্তু ভাবি যে সাধারণভাবে যে বরানগর মঠ হয়তো আমাদের প্রথম মঠ কিন্তু স্বামীজি কিন্তু উল্লেখ করেছেন আমাদের প্রথম মঠ বলে কাশীপুরকেই আমাদের প্রথম মঠ সেখানে তার ভাবি যারা বার্তাবাহক রামকৃষ্ণ সংঘের তাদেরকে শ্রীরামকৃষ্ণদের ভিক্ষা করতে পাঠাচ্ছেন তারা ভিক্ষা করে আনছেন তিনি ঠাকুর অত্যন্ত সাগ্রহে অপেক্ষা করছেন ওই অসুস্থ শরীর নিয়েও এবং এই কৌমার বৈরাগ্যমান যুবকের দল তারা প্রথম সেই ভিক্ষার ঝুলি নিয়ে মায়ের কাছে গিয়ে দাঁড়াচ্ছেন এবং আবৃত্তি করছেন অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থম ভিক্ষাম দেহি মে পার্বতী মায়ের কাছে গিয়ে তারা প্রথম দাঁড়াচ্ছেন এইসব অত্যন্ত চিত্তাকর্ষক এবং অত্যন্ত মর্মস্পর্শী ঘটনা রয়েছে নিরঞ্জন মহারাজও ভীষণভাবে পছন্দ করতেন ভিক্ষান্ন মাধুকরী বিশেষ করে এটা সন্ন্যাসীদের জন্যে অবশ্যই এইবার ধীরে ধীরে আমি ঘটনা বলি একটু একটু ছোট ছোট করে ঘটনাগুলি বলবো এবং প্রাসঙ্গিক অন্যান্য যা ঘটনা মনে পড়বে যেরকম সেরকমভাবে আমি আপনাদের কাছে একটু নিবেদন করব দেখুন নিরঞ্জনের এই সরলতা এবং বৈরাগ্য ঠাকুর ভীষণ পছন্দ করতেন নিরঞ্জনকে বলছেন একবার মনিকে বলছেন বলছেন দেখছ না নিরঞ্জনকে তোর এই নে আমার এই দে আর ব্যাস আর কোনো সম্পর্ক নেই কোনো পিছু টান নেই আবার মাস্টারকে একবার উদ্দেশ্য করে বলছেন যে বাবুরাম আর নিরঞ্জন এদের ছাড়া কই ছোকরা হ্যাঁ যদি আর কেউ আসে বোধ হয় ওই উপদেশ নেবে চলে যাবে আবার বলছেন নিরঞ্জনকে তোমার কীরকম বোধ হয় মাস্টার মশাই উত্তর দিচ্ছেন আজ্ঞা বেশ চেহারা ঠাকুর বলছে না না চেহারা শুধু নয় সরল সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায় সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয় নিরঞ্জন বিয়ে করবে না তুমি কি বলো কামিনী কাঞ্চনি বদ্ধ করে মাস্টার বলছেন আগে হ্যাঁ এইরকম খুব সুন্দর কথা এসব লেখা আছে আবার খুব আদর করে এটিও আমার খুব প্রিয় ঠাকুর এরকম খুব অত্যন্ত যারা ঘনিষ্ঠ ছিলেন ঠাকুর খুব আমরা যাকে বলি একবারে আদরের সম্ভাষণ করতেন আলেখ নিরঞ্জন নিরঞ্জন আয় বাপ খারে নেড়ে কবে তোরে খাইয়ে জন্ম সফল করব তুই আমার জন্যে দেহ ধারণ করে নররূপে এসেছিস আবার ঠাকুর বলছেন দেখো না নিরঞ্জন কিছুতেই লিপ্ত নয় নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায় বিবাহের কথা বললে বলে বাপরে ও বিশালক্ষ্মীর দ ওকে দেখি যে একটা জ্যোতির ওপর বসে রয়েছে এইরকম অদ্ভুত ঠাকুর ঠাকুরের এই সমস্ত আমার মনে হয় এরকম সার্টিফিকেট এরকম ভালোবাসা তার এই ঈশ্বরকোটি ভক্ত তার সন্তান শিষ্য নিরঞ্জন এর উপরে শ্রীরামকৃষ্ণদেবের দেবের এই যে কথা এগুলি অত্যন্ত প্রণিধানযোগ্য কখনো কখনো আবার এমন নয় যে ঠাকুর কোনো কিছু মানে অসঙ্গত দেখলে কখনো কখনো ভর্সনা করতেন না একবার এরকম হয়েছিল নৌকা করে আসছেন তো নৌকা দাঁড়ি মাঝিরা ওখানে কিছু লোকজন ঠাকুরের সমালোচনা করছিল তো নিরঞ্জন মহারাজ একটু রেগে গিয়ে হ্যাঁ অত্যন্ত শক্তপোক্ত চেহারা তো তো ওই নৌকা ডুবিয়ে দেবো তখন আবার তারা ভয় টয় পেয়ে গিয়ে তার কাছে খুব ক্ষমা টমা চাইলো তো পরে যখন ঠাকুরের কাছে কথাটা গেল তিনি একটু ভরসনা করছেন বলছেন ওরে ক্রোধ চন্ডাল ক্রোধের বসীভূত কি হতে আছে হ্যাঁ হিন বুদ্ধি লোক কত কি বলে তা নিয়ে বিবাদ বিসংবাদ করতে গেলে জীবনটা ওইভাবেই কাটাতে হয় নারীমাজিরা তোর কি অপরাধ করেছিল যে তুই গরিবদের ওপর অত্যাচার করতে অগ্রসর হয়েছিলি সব সব ঘটনা রয়েছে একবার এরকম কখনো কখনো শাসন করতেন বটে কিন্তু ঠাকুরের অদ্ভুত আবেশ একবার কি হলো ভাবাবেশে ঠাকুর একেবারে নিরঞ্জনকে ছুঁয়ে দিলেন বলছেন ছুঁয়ে দেওয়ার পরে বেশ কয়েক দিন ধরে লাটু মহারাজের স্মৃতিকথা চন্দ্রশেখর চট্টোপাধ্যায় এই জায়গাগুলোতে খুব সুন্দর সুন্দর বর্ণনা রয়েছে বলছে কয়েক দিন ধরে নিরঞ্জন তার একেবারে সেই জ্যোতি দেখছে আর জপ করছে আরেকটি ঘটনার কথা উল্লেখ করব। সেটা খুব ইন্টারেস্টিং শ্রীরামকৃষ্ণদেব দীক্ষা দিয়েছেন নিরঞ্জন হচ্ছে এমন যার ক্ষেত্রে রেকর্ডেড আছে যে ঠাকুর তাকে একেবারে ঠাকুর তো বিভিন্নভাবে দীক্ষা দিতেন তো কিন্তু একদম একবারে লিখে এরকম দীক্ষা দিয়েছেন যে বিভিন্ন সময় ঠাকুর বিভিন্ন রকমভাবে দিয়েছেন কখনও আনবী বিভিন্ন দীক্ষা দিয়েছেন কিন্তু কখন কাউকে দেখতেন দেখে বলতেন এই হচ্ছে তোর মন্ত্র এই হচ্ছে তোর ইষ্ট কিন্তু নিরঞ্জনকে তিনি একদম একবারে রেকর্ডেড আছে ফর্মালি তাকে ইনিশিয়েট করেছিলেন দীক্ষা দিয়েছিলেন শ্রী মায়ের কথা মনে পড়ছে শ্রী মা প্রথম সেই অর্থে দীক্ষা দিয়েছিলেন প্রথম যোগানন্দজিকে শ্রীরামকৃষ্ণের একাধিকবার নির্দেশ পেয়ে আপনারা যারা অবশ্যই বৃন্দাবনে গেছেন সেই ঘরটি আপনারা দেখে এসেছেন সেই ঘরটা আজও বোধ একই রকম রয়েছে আমাদের যে কালাবাবুর কুঞ্জে ওই ঘরটা রয়েছে এবং যেইখানে বসে মা প্রথম যোগানন্দিকে দীক্ষা দিয়েছিলেন অনুরোধ ঠাকুরের কাছ থেকে নির্দেশ পাওয়ার পরে যাই হোক তো নিরঞ্জন একবারে সরাসরি এরকম রেকর্ডেড আছে যে তিনি ঠাকুরটাকে দীক্ষা দিয়েছেন আসলে শ্রীরামকৃষ্ণ এক জায়গায় বলছেন যে সাধারণ গুরু বা মানুষ গুরু তারা মন্ত্র দেন কানে আর জগৎগুরু মন্ত্র দেন প্রাণে তো শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে এটা ভীষণভাবে সত্য অনেকে অনেকে জিজ্ঞাসিত আমরা অনেক সময় হয়েছি যে শ্রীরামকৃষ্ণদেব তো যেরকমভাবে নিজে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস নিয়েছিলেন কিন্তু তিনি কি আনুষ্ঠানিকভাবে স্বামী বিবেকানন্দ ইত্যাদিদের সন্ন্যাস দিয়েছিলেন তো এর অনেকগুলো জায়গা রয়েছে যেমন খেয়াল করে দেখবেন গেরুয়া বস্ত্র এটা ঠাকুর দিয়েছিলেন বুড়ো গোপাল দাদার জীবনীতে পাওয়া যায় ভীষণভাবে শুধু তাই নয় সন্ন্যাসের যা প্রয়োজনীয় উপদেশ এটা কিন্তু দীর্ঘ সময় ধরে তিনি স্বামীজি এবং অপর যারা ছিলেন যাদের হাতে তিনি এই যাদের মধ্যে দিয়ে কেন্দ্র করে এই সন্ন্যাসী সংঘের বীজ রোপণ করবেন তাদের সেই সমস্ত ইনস্ট্রাকশন শ্রীরামকৃষ্ণের প্রদত্ত আমাকে একবার একজন অত্যন্ত সিনিয়র একজন মহারাজ আমাকে একবার বলেছিলেন বলছেন আসলে কি জানো একেবারে সন্ন্যাসের তো অনেক রকম ভাগ রয়েছে তো স্বামীজিরা ছিলেন সব থেকে উচ্চ আধার তাই কথা আমরা দেখবেন রয়েছে সন্ন্যাস তো স্বামীজি বা এদের এই রকম আধার যারা তাদের ক্ষেত্রে বিদ্্বত সন্ন্যাসী যথেষ্ট আনুষ্ঠানিক সন্ন্যাসটা তারা সেই জন্য পরে করেছিলেন এইরকম আধার শ্রীরামকৃষ্ণও বলেছেন সব থেকে যারা উচ্চ আধার তাদের জন্য সন্ন্যাস যাই হোক তো ঠাকুরের যখন শরীর অসুস্থ তখন নিরঞ্জন মহারাজকে আমরা দেখব তিনি ঠাকুরের ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন এবং ডাক্তার বলেছেন কথাবার্তা বললে তার রোগের সমস্যা বাড়ে সেই জন্যে তিনি কাউকে ধুকতে দিচ্ছেন না একবার সবাইকে আটকে দিচ্ছেন অতুলবাবু একবার এসেছেন অতুলবাবু গিরিশবাবুর ভাই তিনি ওই ভালো নারী দেখতে পারতেন তো তাকে ঢুকতে দেননি তারপর সেই ঘটনা আপনারা অনেকে জানেন যে নিরঞ্জন মহারাজকে বিনোদিনকে সাজিয়ে এনেছিলেন হ্যাঁ তা সেই ঘটনাটা জানতে পেরে এইবার অতুল বাবুকে ঢুকতে দেননি তিনি খুব দুঃখ পেয়েছেন ঠাকুরকে একবার নারী দেখবেন কিন্তু ঠাকুর এই সব বুঝতে পেরেছিলেন দেখুন তিনি নিরঞ্জনকে বলছেন যাও অতুলকে ডেকে নিয়ে আসো তো সঙ্গে সঙ্গে শুনেই কিন্তু চলে গেছেন আবার অতুলবাবু এলেন এসে ঠাকুরকে কিন্তু পরীক্ষা করলেন তো আবার একবার রামবাবু এসছেন রামচন্দ্র দত্ত রামবাবুকে কিন্তু তিনি আটকে দিচ্ছেন তো তখন লাটু মহারাজ একটু দুঃখ পেয়েছেন বলছেন যে দেখো এরকম তুমি এরকম নিজেদের লোককে ঢুকতে দিচ্ছ না আর যেদিনকে ওই দানা কালি আমাদের ওই বিনোদিনীকে নিয়ে এসেছিল তুমি তো ঢুকতে দিয়েছিলে তখন আবার তিনি ছেড়ে দিলেন এই রকম সব রয়েছে ঠাকুর কিন্তু নিরঞ্জনকে অদ্ভুতভাবে দেখুন বলছেন যে দেখ কারুর কখনো দোষ দেখবি না লোকের কেবল গুণ দেখবি হ্যাঁ এরকম মানে এটা কিন্তু লাটু মহারাজকে বলেছিলেন লাটু মহারাজের লাটু মহারাজের একটু কথাতে তুমি যখন ওই একটু অনুরোধ করলেন নিরঞ্জনকে যে তুমি এদেরকে ছেড়ে দাও হ্যাঁ আবার লাটু মহারাজকে ঠাকুর এই কথাটা বলছেন যে দোষ দেখবি না তার গুণ দেখবি লাটু মহারাজ তখন আবার হ্যাঁ নিরঞ্জনকে এসে বলছেন ভাই হ্যাঁ আমার মতো মুখ্যর কথায় তোরা দুঃখ করিস না কখনো কখনো এই আমাদের যে বরনগর মঠে এই ঠাকুরের একটা অদ্ভুত ব্যাপার ছিল এই যে বলছিলাম না নাগর মঠে ভাইদের মধ্যে মাঝে মাঝে একটা ছদ্ম ঝগড়া হতো ঠাকুর কাকে বেশি ভালোবাসতেন এ বলতো আমায় বেশি ভালোবাসেন উনি আরেকজন আমায় বেশি ভালোবাসেন তো লাটু মহারাজ এই কৌতুকের আবহে হ্যাঁ একটা অদ্ভুত সরস কখনো টিপ্পণী যোগ করতেন বলতেন উনি কিছু রেখে যাননি তাতেই তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করছো কিছু রেখে গেলে তো তোমরা কোটে মকদ্দমা লড়তে যেতে হ্যাঁ ঠাকুর কাকে বেশি ভালোবাসতেন এই নিয়ে একটা ব্যাপার আর কি যাই হোক তো একজন মধুরভাবে সাধিকা আসতেন ঠাকুরকে দর্শন করতে হ্যাঁ তাকেও তার তার ব্যাপারেও খুব মানে খুব কড়া তিনি নিরঞ্জন মহারাজ তাকে যেতে দিচ্ছেন না ঠাকুরের কাছে এইরকম খুব সুন্দর সুন্দর ঘটনা রয়েছে এরপর শ্রীরামকৃষ্ণের যখন শরীর চলে গেল আমরা পরের পর্বে অর্থাৎ শ্রীরামকৃষ্ণর শরীর চলে যাওয়ার পরে কিছু কিছু ঘটনার মধ্যে আমরা নিরঞ্জন মহারাজকে দেখব প্রথম যেটি সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের যে পুতো দেহাবশেষ কাশীপুরে যেখানে দাহ হয়েছিল পরে কিন্তু ওই জায়গাতে নিরঞ্জন মহারাজি একটা বেল গাছ লাগিয়েছিলেন এটা পাওয়া যায় তারপরে ওইখানে তিনি ওই বাঁধানো জায়গাটাকে বাঁধানো এটা উনি ব্যবস্থা করেছিলেন এবং ওনার ইচ্ছে ছিল যে বিভিন্ন জায়গা থেকে ওই বিভিন্ন ট্র্যাডিশনের সমস্ত জিনিসপত্র এনে ওই ঠাকুরের ওই জায়গাটাকে আরও সুন্দর করে মার্বেল টার্বেল দিয়ে বাঁধাবেন সেটা পরে আর হয়ে ওঠেনি তো ঠাকুরের যে পুত দেহাবশেষ যখন কথা হলো যে রামবাবুর গাছে, রামবাবুর যে রামদত্তর বাগান বাগান গাচিতে সমাহিত হবে এটা নিয়ে একটা মত পার্থক্য দেখা দেয় এবং অবশ্যই তার মধ্যে শশী মহারাজ শশী এবং নিরঞ্জন এরা দুজন একবারে কোনোভাবেই দেহাবশেষ দিতে রাজি ছিলেন না যাই হোক স্বামীজির মধ্যস্থতায় সেটি আবার মিটে যায় এবং আপনারা জানেন সেই দেহাবশেষের একটা অংশ চলে যায় বলরামবাবুর বাড়ি সেখানে সেবা পূজা চলতে থাকে এবং ঠাকুরের যখন ওই সমাহিত করা হচ্ছে কলসটিকে মাটি যখন ফেলা হচ্ছে শশী মহারাজ একবারে সেই যন্ত্রণায় কেঁদে ওঠার মতো আছে ওগো ঠাকুরের গায়ে লাগছে হ্যাঁ রামকৃষ্ণ কত প্রাণ তো ঠাকুরের গায়ে লাগছে ওরকম মাটি ছুঁড়ে ফেলো না এই একটা খুব সুন্দর বই আছে দেখবেন অতীতের স্মৃতি শ্রদ্ধানন্দজির লেখা আপনারা সকলেই হয়তো পড়েছেন এস ম্যাগনাম ওপাস তো বেদাননজি লিখছেন বলছেন এমন একদিনও হয়নি যেদিন কালীকৃষ্ণ বালক বললেই হয় যুবকও নয় হ্যাঁ ছেলে মানুষের মতো চেহারা আছে বলছেন শশী মহারাজ প্রচণ্ড দ্রুত কাজ করতে পারতেন একসাথে অনেক কাজ করতেন খুব ডাইনামিক লোক বলছে এমন একদিনও হয়নি যে তার সঙ্গে তার বকুনি না খেয়ে আমি চোখের জল ফেলেনি হুম ভালোও বাঁচতেন আবার খুব বকাবকি করতেন হুম একবার ওরকম হয়েছিল একজন ওই ঠাকুরের দাঁত দাঁতনটাকে ঠিক করে ভেঙে দেয়নি শশী মহারাজ এত ক্রুদ্ধ হয়েছেন হ্যাঁ বলছেন আজ তুই ঠাকুরের দাঁত দিয়ে মাড়ি দিয়ে রক্তবার করেছিস ভাবটা এরকম ছিল তারপর আমরা দেখব যে বরানগর মঠ যখন হলো সবাই যখন এসে মিলিত হয়েছেন সেখানেও আমরা দেখব এবং সন্ন্যাস গ্রহণ আনন্তর তার নাম নিরঞ্জন আনন্দজি নাম নিরঞ্জন আনন্দ নামে পরিচিত হলেন তার তপস্যার দিকেই খুব ঝোঁক ছিল কিন্তু মঠের কাজ নিয়মিত নিত্য নিয়মিতভাবে করতেন এবং আঠেরোশো সাতাশির দিকে আমরা তাকে একবার পুরীতে যেতে দেখছি এবং তারপরে আঠেরোশো অষ্টআশি উননব্বইতে তিনি বেরিয়ে গেলেন তপস্যা করতে তপস্যায় দেওঘর বৈদ্যনাথ তারপর কাশিতে যোগানন্দজির অসুস্থতার খবর পেয়ে তিনি আবার তীর্থরাজ প্রয়াগে চলে এলেন যোগানন্দজির সেবা করার জন্য তারপর আমরা দেখব যে বড়নগর মঠে একানব্বই আঠারোশো একানব্বই বিরানব্বইতে তার আবার ফিরে আসা স্বামীজির একটা ভারী ইন্টারেস্টিং চিঠি আছে সেটা গম্ভীর মহারাজ উল্লেখ করছেন স্বামীজি লিখছেন নিরঞ্জন শিরণে পালি ভাষা শিক্ষা কেন না করে এবং বৌদ্ধ গ্রন্থ অধ্যয়ন কেন না করে অনর্থক ভ্রমণে কি ফল তা তো বুঝতে পারছি না তো স্বামী নিরঞ্জন আনন্দজি অবশ্যই কখনো অনর্থক ভ্রমণ করেননি তার কখনো ব্যর্থ হয়নি তিনি যখন তপস্যা করছেন সব সময় ঠাকুরের কথা বলতেন সম্ভবত পার্শ্বদের মধ্যে নিরঞ্জন মহারাজ সেই একজন যিনি কিন্তু শ্রীলঙ্কা গিয়েছিলেন স্বামীজির খবর আমরা জানি হ্যাঁ লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া তো স্বামীজি তো শ্রীলঙ্কা হয়েই এসেছিলেন আরেকজন যিনি শ্রীলঙ্কাতে গিয়ে কাজ করেছিলেন নিরঞ্জন মহারাজ আমাদের অতি আমাদের সম্প্রতি বেলুর মঠে একজন মহারাজ তার কাছে আমি কিছু গল্প শুনছিলাম নিরঞ্জন তিনি শ্রীলঙ্কাতে ছিলেন বেশ কিছুদিন তো স্বামীজি লিখছেন নিরঞ্জন শিলন প্রভৃতি স্থানে অনেক কাজ করছে এই রকম তারপর খবর এলো যে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের শেষে স্বামীজি পাশ্চাত্য থেকে ফিরে আসছেন এবং সাতানব্বইতে যখন এই খবর পেয়ে নিরঞ্জনানন্দজি তখন তার সঙ্গে তাকে দেখা করার জন্য কলম্বোর উদ্দেশ্যে রওনা হলেন এবং ফিফটিন জানুয়ারি স্বামীজি যখন নামলেন তাকে তিনি অভ্যর্থনা করলেন সেইখানে তারপর আমরা দেখি আরেকটা অত্যন্ত সময় সংক্ষিপ্ত শেষ হয়ে আসছে তাও এবার একটু দ্রুত তার পরবর্তী জীবনের ঘটনাগুলো দেখব আর একটা খুব মানে সমগ্র রামকৃষ্ণ সংঘের ইতিহাসে কতগুলি হাসপাতাল বা কতগুলি সেবা কেন্দ্র রয়েছে যার নাম কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই বারাণসীতে হোম অফ সার্ভিস খুব বিস্তারে বলার সুযোগ নেই আমি খালি বলছি এটা একটা অদ্ভুত সেবা কেন্দ্র যেখানে যে সেবা কেন্দ্রে স্বামী বিবেকানন্দ খুব বেশি জায়গায় স্বামী যেতে পারেননি পরে পরে অনেকগুলো কেন্দ্র হয়েছে কিন্তু এই একটা জায়গা যেখানে কিন্তু শ্রী শ্রী মা থেকে শুরু করে স্বামীজি তারা কিন্তু সবাই এই জায়গাটাতে এসেছিলেন বর্তমান যেখানে আশ্রম সেখানে নয় অন্য লোকেশন কিন্তু তারা সবাই এসেছিলেন দেখুন কীরকম হলো। স্বামীজির লেখা নিয়ে সেই সময় বেশ কয়েকজন উৎসাহী যুবক তারা খুব কাশিতে খুব পড়াশোনা চর্চা করতেন তার মধ্যে অনেকে ছিলেন চারুবাবু পরবর্তীকালে স্বামী শুভানন্দ চারুচন্দ্র আরেকজনের নাম ভীষণভাবে উল্লেখ করতে তার নাম কেদারনাথ মৌলিক কেদার বাবা অচলানন্দজি তো তারা খুব মানে এরকম পড়াশোনা করতেন তারপরে স্বামীজির ওই সখার প্রতি কবিতাটা যখন প্রথম বেরোয় সেইটা নিয়ে এই কেদারনাথ প্রথম দেখে এত উত্তেজিত হয়ে গিয়েছিলেন তো তিনি তার এক বন্ধু জামিনী জামিনী রঞ্জনের বাড়ি গিয়ে তিনি ওই স্বামীজির কবিতাটা নিয়ে দেখো জামিনী এই স্বামীজি লিখছেন হ্যাঁ বহুরূপের সম্মুখে তোমার সারিকথা খুঁজি ঈশ্বর তো কেদারনাথ এত উত্তেজিত হয়ে গেছেন বলছেন এই দেখো স্বামীজি এই চান হ্যাঁ মানুষের মধ্যে দিয়েই ভগবানের আমরা সেবা করি এই হচ্ছে স্বামীজি চান এই উৎসাহী যে যুবক দল সেইখানে তাদের মধ্যে একেবারে কেদারনাথের বাড়িতে একটা ঠাকুরের ছবি ছিল তো তারা যখন এই সেবাশ্রম তৈরি করবেন সেই সময় কিন্তু এই আমাদের নিরঞ্জন মহারাজ কাশিধামে কিছুদিন ছিলেন এবং ভক্তদের মধ্যে এই নিরঞ্জন আনন্দজির যে পৌরোহিত্যে এই এই যে ভক্ত গোষ্ঠী বা যারা স্বামীজির অনুরাগী গোষ্ঠী তাদের মধ্যে কিন্তু প্রথম কাশিধামে ওই শ্রীরামকৃষ্ণের উৎসব জন্মোৎসব সেটা প্রবর্তিত হয় আর কি তাদের সঙ্গে প্রথম এটা খুব গুরুত্বপূর্ণ এবং তার ঠিক পরেই এই কেদারনাথ তিনি সন্ন্যাস নেন এবং তিনি চলে যান সরাসরি হরিদ্বারে এবং পরবর্তীকালে কল্যাণানন্দজির কাছে এবং পরে যারা এই হোম অফ সার্ভিস তৈরি করেছেন সেইখানে এদের একটা অত্যন্ত বড় ভূমিকা ছিল এই কেদার বাবা পরবর্তীকালে কেদার বাবা বলা হতো অচলানন্দজি অচলানন্দের সঙ্গে নিরঞ্জন মহারাজের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তো যখন পরে একটু নিরঞ্জন মহারাজ অসুস্থ হয়েছেন তিনি সরাসরি দেখা যাচ্ছে যে কেদারনাথকে লিখছেন যে তুমি আমার কাছে চলে এসো এবং সেবার জন্য তো কেদারনাথ সঙ্গে সঙ্গে চলে আসছেন এবং মহারাজের সেবা করছেন তখন ওই থাকতেন আমাদের কলকাতায় নিরঞ্জন যখন উনি সেবা করছেন কল মহারাজের মধ্যে আবার দেখা গেল যে কেদার বাবাই নিজে অসুস্থ হয়ে পড়লেন তখন আবার দুজনেই বেলুর মঠে ফিরে এলেন স্বামীজি যখন দ্বিতীয়বার মানে উনিশশো খ্রিস্টাব্দে ভারতে ফিরে এলেন তখন আবার নিরঞ্জন মহারাজের সঙ্গে স্বামীজির সঙ্গে আমরা তাকে দেখতে পাচ্ছি এবং উনিশশো সালে যখন স্বামীজি কাশীধামে বাস করতে যান তখন তার জন্য বাবু কালীকৃষ্ণ ঠাকুরের যে একটা সুন্দর বাড়ি সেটি কেদারনাথ সংগ্রহ করে দেন এবং উনিশশো দুই খ্রিস্টাব্দের ফেব্রুয়ারির শেষে কাশিতে যখন স্বামীজি খুব অসুস্থ হয়ে পড়েছেন তখন দেখা যাচ্ছে যে আমাদের নিরঞ্জন মহারাজ তাকে শিবানন্দজির সঙ্গে মঠে ফিরিয়ে নিয়ে আসছেন এবং খুব মানে মজার ঘটনা রয়েছে ঠিক যেমনভাবে ঠাকুরের সেবা করতেন ঠিক সেইভাবেই স্বামীজির সেবা করছেন পাগড়ি মাথায় একটা লাঠি হাতে এরকম দাঁড়িয়ে আছেন তিনি কাউকে যেতে দেবেন না এই রকম সব ব্যাপার তো একবার একজন ব্রহ্মচারী মায়াবতী থেকে এসে স্বামীজিকে দেখা করতে যায় যে নিহমা ঢুকতে দেবেন না তো তার ওই দুই পায়ের ফাঁক দিয়ে গলে সে স্বামীজির কাছে চলে যাচ্ছে আসলে এটা অদ্ভুত ব্যক্তিত্ব ছিল তো তো স্বামীজিকে যখন মানে একটা অন্য ভিন্ন ঘটনার কথা বলছি স্বামীজি যখন বেলুন মঠে আসছেন অনেক ইয়াং ছেলে তার কাছে দেখা করতে আসতো একবার ওরকম একটা গ্রুপ অফ ওরকম একটা ইয়াং মেন তারা এসেছেন তো স্বামীজি স্বামী তাদের সাথে খুব মজার টজা করেছেন খুব আনন্দ করেছেন তো লাটু মহারাজ এবার স্বামীজিরকে দর্শন করে তারা নেমে আসছেন এবার ওই স্বামীজির যেখানে গাছটা ছিল সেইখানে লাটু মহারাজ বসে আছেন তো তাকে এসে তারা জিজ্ঞাসা করছেন লাঠু মহারাজি জিজ্ঞাসা স্বামীজি কেমন দেখলে তো সেই যুবক দল উত্তর দিচ্ছে দেখলুম খুব আনন্দময় পুরুষ বসে আছেন লাটু মহারাজ বলছেন খুব আনন্দময় তাই না ঠাকুরকে মনে করো ওর থেকে একশো গুণ আনন্দময় পুরুষ ছিলেন বলেই সম্পূর্ণ থেমে গেলেন তো স্বামীজির এমন একটা অদ্ভুত ব্যক্তিত্ব ছিল প্রচুর মানুষ বিশেষ করে সব ধরনের মানুষ আসত যেমন শ্রীরামকৃষ্ণের কাছে আসতো স্বামীজির কাছেও আসতো কিন্তু তাকে যেতে দিচ্ছে না নিরঞ্জন মহারাজ আটকে দিচ্ছেন এই রকম করে আমরা তাকে স্বামীজির সেবায় দেখি তারপরে এটাও দেখা যাচ্ছে যে বিশেষ করে মা এই আঠেরোশো সালে খেয়াল করুন যখন পয়লা মে আমাদের রামকৃষ্ণ মিশন মিশন প্রতিষ্ঠা হচ্ছে এই বলরামবাবুর বাড়িতে স্বামীজি একটি অত্যন্ত ঐতিহাসিক কথা বলেছিলেন সমস্ত হয়ে গেল আপনারা ডিটেলস অনেক ডেসক্রিপশান আছে স্বামী শিষ্য সংবাদে একটা খুব ব্রিফ কিন্তু খুব সুন্দর ডেসক্রিপশন আছে সব কিছু হয়ে গেল তারপরে স্বামীজি তার গুরু ভাইদের উদ্দেশ্য করে বলছেন আচ্ছা মাকে কি তোমরা শ্রীরামকৃষ্ণের ধর্মপত্নী বা আমাদের গুরুপত্নী বলে মনে করো তিনি শুধু তা নয় ভাই আমাদের এই যে সঙ্গ হতে চলেছে তিনি তার রক্ষাকর্ত্রী কর্তৃ পালনকারিনী তিনি আমাদের সংঘ জননী এই সংঘ জননী টার্মটা কিন্তু ইট ইজ হিজ কয়েনজ একটু অন্য প্রসঙ্গে বলছি মানে অন্তত আমার জানা নেই আপনাদের জানা আছে কিনা আমি জানি না পৃথিবীতে কখনও কোনো যে কোনো কোনো ধর্ম সংঘ বা এরকম সন্ন্যাসী সংঘ যে কোনো সিস্টেম খ্রিশ্চিয়ানিটি বুদ্ধিজম আমার জানা নেই এমন কোন ট্র্যাডিশান এমন কোন সন্ন্যাসী সংঘ যার শীর্ষ স্তরে বসেছিলেন একজন নারী এটা কিন্তু জগতের ইতিহাসে বিরল এবং আরও একটি বিশেষ ব্যাপার নিবেদিতা বলছেন এক জায়গায় যে শ্রীরামকৃষ্ণের যারা শিষ্য তাদের এই শ্রী মায়ের প্রতি রাজচিত ভক্তি ছিল দেখার মতো তারা তার নির্দেশকে শেষ শ্রেষ্ঠ বলে গ্রহণ করতেন এবং মা মানে আজকের পরিভাষায় দেখুন মানে নিদার সিও সিলেক্টেড অর ইলেক্টেড কিছুই হয়নি অথচ তার যে উপস্থিতি সেটা ছিল একেবারে রামকৃষ্ণ সঙ্গে নিঃশ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক তিনি কখনো বাইরে আসেননি কিন্তু কোনো লেকচার দেয়া কিচ্ছু নয় ঘুমটা দিয়ে থাকতেন তার তো জয়রাম বাটিতে না গেলে মায়ের ওইভাবে দেখা পাওয়াই যেত না হ্যাঁ একদম মাথা থেকে এত অব্দি ঘোমটা তাকে লোক দেখতেই পেত না তার এত প্রাণের যে প্রিয় শরৎ তার সঙ্গেও তিনি কথা বলতেন না মানে গোলাপ মামা যোগিন মার থ্রু দিয়ে এরকম কখনো কথা বলতেন শরৎ মহারাজ মাঝে মাঝে আক্ষেপ করে বলতেন হ্যাঁ বেটি যেন আমায় মনে করে শ্বশুর যাই হোক অথচ দেখুন এই মা মানে এটা একটা খুব ইউনিক ব্যাপার যাই হোক তো মায়ের প্রতি একবারে ভীষণভাবে শ্রদ্ধা ছিল তো ওই যেটা বললাম স্বামীজির একটা চিঠিতে লিখছেন নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু মায়ের উপর তার খুব ভক্তি তার লাঠি হজম হয়ে যায় তো একবার এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ দেখুন এই জায়গাটা একটু পড়ছি বলছেন এক সময় জনৈক ভক্ত দানাকালীর বাড়িতে উপস্থিত হয়ে ঠাকুরের বিভিন্ন প্রকার ছবি দেখতে পেলেও মায়ের ছবি না দেখার কারণ জিজ্ঞেস করলে দানা ঠাকুরকে দেখিয়ে বললেন ইনি আমার মা ইনি আমার বাবা এই ঘটনায় উক্তভক্ত গিরিশচন্দ্রর কাছে নিবেদন করলে তিনি বলেন আমি কি মানতম মাকে নিরঞ্জনী আমার চোখ খুলে দিল এই যে মায়ের স্বরূপ একবার দেখুন হরিপ্রসন্ন মহারাজকে নিয়ে গেছেন স্বামীজি তো স্বামীজি সেই দিক থেকে প্রথম যিনি মায়ের কথা ভীষণভাবে বলেছেন যখন ফরিপ্রসন্নমায় প্রণাম করে উঠে আসছেন বলছেন পেশন ও কি পেশন মাকে কি ওরমভাবে প্রণাম করতে হয় তুমি শ্বাসটাঙে প্রণাম কর তো এই যে মানে মা দেখুন এইখানে বলছেন যে নিরঞ্জন ভাই আমার চোখ খুলে দিল বলছেন মায়ের স্বরূপ অবগত থাকিলেও কিন্তু কিন্তু খুব থাকলেও তিনি খুব প্রকাশ্যে এইগুলো প্রচার করতেন না উনিশশো দুই সাল স্বামীজি চলে গেলেন স্বামীজি চলে যাওয়ার পরে কিন্তু আর বেশিদিন এই ঠাকুরের প্রিয় নিত্য নিরঞ্জন আর পৃথিবীতে কিন্তু বেশি দিন ছিলেন না উনিশশো সালে তার শরীর চলে যায় তার ওই একটা শরীরে একটা পুরনো প্রবলেম ছিল তার ডিসেন্ট্রি হতো মাঝে মাঝেই তো এই আমাশয় হবার জন্য তিনি হরিদ্বারে যাওয়া স্থির করলেন তো যাবার ঠিক আগে দেখুন ওই মায়ের প্রতি তার একটা অদ্ভুত যেন নির্ভরতা দেখা যাচ্ছিল হ্যাঁ মায়ের হাতেই তিনি খাবেন হ্যাঁ মা তাকে রান্না করে দেবেন মায়ের মুখের দিকে খুব চেয়ে থাকতেন এবার সত্যি সত্যি যে যেদিন চলে যাচ্ছেন বলছেন শেষ মুহূর্তে যখন বিদায় নিতে আসছেন বলছেন ধৈর্যের বাঁধন একেবারে ভেঙে পড়ল অবোধ শিশুর মতো নিরঞ্জন মহারাজ মায়ের দুটি চরণে লুটিয়ে পড়ে অধীরভাবে কাঁদতে লাগলেন কি করুন সেই মিনতি আর কি সেই মাতৃচরণে আকুল প্রার্থনা তারপর ধীরে ধীরে চলে গেলেন মনে জানলেন এটাই শেষ শশী মহারাজের ক্ষেত্রেও এইরকম দেখি শেষটা হ্যাঁ মা তাকে দর্শন দিয়েছিলেন গিরিশবাবুকে বলেছিলেন যে আপনি একটা গান লিখুন অসাধারণ সেই গান আমাদের মঠে শশী মহারাজের যখন জন্মতিথি হয় সেই গানটা করা হয় পোহালো দুঃখ রজনী তো হরিদ্বারে এসে তিনি শেষে একদম ভাড়া বাড়িতে থাকছেন এবং আবার তপস্যায় কিন্তু তিনি ডুবে যাচ্ছেন শরীরের উন্নতি না হয়ে একেবারে অবনতিই হচ্ছে এবং ভয়ঙ্কর একটা এবার মানে ডায়রিয়া দেখা দিল রিসেন্ট্রি থেকে সেটা ভয়ঙ্কর একটা ডায়রিয়া দেখা দিল এবং ওই উনিশশো সালের নয়ই মে তিনি ইহলোক ত্যাগ করে শরীর ত্যাগ করে চলে গেলেন ঘটনাটা এরকম ছিল যে গঙ্গার ধারে তার শেষ শয্যা রচিত হয়েছে কিন্তু একজন সেবক ছিলেন তিনি শেষ মুহুর্তে তার একটু সেবা করতে চাইছিলেন কিন্তু তিনি রাজি হলেন না হ্যাঁ সেবক শেষ মুহূর্তে একটু কিছু করতে চাইছিলেন কিন্তু তিনি প্রায় খানিকটা চোখ পাকিয়েই তাকে বললেন হ্যাঁ যে তুমি কি আমায় নিশ্চিন্ত মনে মরতেও দেবে না ভয় পেয়ে একটু সেবক সরে গেলেন তারপরে যখন এলেন তখন দেখলেন যে তিনি শরীর ছেড়ে চলে গেছেন প্রসঙ্গত মনে পড়ছে আরেকজনের কথা আজকে তিনিও ঠাকুরের আরেক বীর অত্যন্ত পণ্ডিত সন্ন্যাসী সন্তান স্বামী তুরিয়া আনন্দজি যে জীবনী আছে সেখানে দেখা যাবে যে কি একেবারে শেষ দিন পর্যন্ত কি ভয়ঙ্কর তপস্যা নাঙ্গলে তপস্যা করছেন একবার একটা জায়গা রকম অনেক দূরে মানে বিরক্তদের ঝাড়ি আছে ওইখানে তপস্যা করছেন তো কীরকম অবস্থা তার জামা কাপড় সমস্ত ছিঁড়ে গেছে শরীরের এমন অবস্থা হলো তিনি ওই দিনে একবার যেতেন কাছাকাছি গ্রামে ভিক্ষা করে আনতেন হাত পা ফুলে গেছে তো একজন বৃদ্ধা তিনি তাকে জিজ্ঞাসা করছেন তার শরীর কেন এত খারাপ হয়েছে তো তুরিয়ানন্দজি তাকে খুব জোর করে উত্তর দিচ্ছেন হ্যাঁ তো শরীরকে ভুল না চাতা হুঁ তু কেউ হামেশা ইয়াদ দিলাতি হ্যাঁ শরীর এত খারাপ হয়ে গেছে শরীরকে তুমি ভুল না চাত দেখুন এই যে শ্রীরামকৃষ্ণ পার্শ্ব আজকে আমরা নিরঞ্জন মহারাজের কথা পাঠ করলাম নিরঞ্জন মহারাজের কথা আলোচনা করলাম শ্রীরামকৃষ্ণের যেটা ভীষণ আনা ছিল তার বৈশিষ্ট্য ছিল ঠাকুর নিজেও বলেছেন বলেছেন ভগবান পাঁচ ফুলের সাজি তো তাই তার এক এক শিষ্য সন্ন্যাসী সন্তান গৃহীভক্তদের মধ্যেও তারা এক একভাবে এক এক দিক থেকে স্বীয় বৈশিষ্ট্যে প্রতিভায় সাধনায় ভাস্বর হয়ে আছেন তারই মধ্যে এই ঠাকুরের সন্তান নিত্য নিরঞ্জন বা নিরঞ্জনানন্দজি আজকে আমরা তার পূর্ণ জীবন কথা একটু আলোচনা করলাম তার পাদপদ্যে আমাদের আভূমি প্রণতি জানাই প্রণাম জানাই পুণ্যত্রয়ীর চরণে ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী